তো গাইস কি খবর সবার? তারপর বলো, সালমান খানের টাইগার থ্রি দেখলে? ভাই আমি তো সিনেমাটা দেখে ফেলেছি আর আমার তো দুধ ধস লেগেছে। আর সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে টাইগার থ্রিতে ভাই পাঠানের এন্ট্রিটা। আবার মহারাষ্ট্রে তো দেখছি ছেলেপেলেরা টাইগার থ্রি দেখতে গিয়ে ভাই হলের মধ্যেই কালী পুজো করে চলে এসেছে, মানে হলের মধ্যেই ভাই বাজি ফাজি ফাটিয়ে দিয়েছে একেবারে। আরে পাগলের দল, ওটা সিনেমা হল, খোলা মাঠ নয় যে তোর ওখানে বাজি ফাটাবি। বাই চান্স যদি ওখানকার একটা রকেট বাজি তোদের পদে ঢুকে গিয়ে ফেটে যেত না, তাহলে বুঝদি কত ধানে কত চাল। কেসে কেসে লোক রেতে यार यहां पर। তো যাই হোক, চলে আসি আসল টপিকে। তো আজকাল না সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটা কম্পিটিশন হয়ে গেছে, যে যা পারছে তাই করে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। তো আজকে তেমনই একজনকে পেয়ে গেছি যা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট মানেই তার পদ নাচানো। হ্যাঁ ঠিকই শুনেছো, তার সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট মানেই তার পদ নাচানো। এইটাও সম্ভব? তো আজকে এই পদ নাচানোর মামুনির কিছু পদের ভিডিও দেখবো, তার পদের ভিডিও তার পদেই ছুড়ে মারার চেষ্টা করব। তাহলে চলো আন্না বাড়িয়ে মাথা ব্যথা শুরু করি আজকের ব্রত কথা। আরে মামুনি আস্তে আস্তে, পদের কথা বললাম বলে তুমি প্রথমেই পদ দেখাবে? আর এই ভর দুপুর বেলা এত জোরে জোরে পদ নাচিও না, এরপর খুলে রাস্তায় পড়ে যাবে। আর তোমার এই নাচের সাথে না এই গানটা ঠিক মানাচ্ছে না, তোমার এই নাচের সাথে ওই জেনারেটরটাই ঠিক ছিল, ওটাই তোমাকে মানায়। হাওয়া নিকল গই একদম খাপে খাপ, সাদেই কি লোকজন তোমায় জেনারেটর মামুনি বলে? না মানে তুমি এখানে দেখাতেটা কি চাইছো? তুমি নাচ দেখাতে চাইছো নাকি তুমি অন্য কিছু দেখাতে চাইছো? মানে এখানে তো দুটোই একসাথেই শো হয়ে যাচ্ছে। আরে আমার লালবাদুর, ওটা হচ্ছে লোকাল ট্রেন, তোর বিয়ের মণ্ডপ নয় যে তুই এইভাবে নাচবি। আর ভাই বিয়ের সময় পণ নিয়েও ছেলের বাড়ির লোকজনরা এত খুশি পায় না যত রেনে ট্রেনে মুজরা করে পাচ্ছে। শরম করো ভগবান সে ডরো ভোসড়ি। এর আবার ট্রেনের মধ্যে মুজরা করে পেট ভরেনি, তাই নদীর মাঝখানে গিয়ে নৌকার উপর উঠে গেছে মুজরা করতে। এইসব দেখে নৌকায় থাকা লোকগুলো মনে মনে ভাবছে, এ কোন লিঙ্কটি ইঁদুরকে নৌকায় তুললাম রে বাবা। জল দেখে ভয় না পেয়ে জলের উপরই পদ বের করে নাচতে শুরু করে দিয়েছে। কারো কারো জন্ম হয় খুব ভালো ভালো লগ্নে, কিন্তু আমার মনে হয় এই ছাপের জন্ম হয়েছিল ঘোর পদ লগ্নে, তাই তো যখন তখন যেখানে সেখানে পদ বের করে দেয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আমি তো জাস্ট ইয়ারকি মেরে বলেছিলাম, কিন্তু এদের দেখছে সত্যি সত্যি দীঘায় গিয়ে নিজের কালো পদটাকেই পুরো বের করে দিয়েছে। ওর কপাল ভালো যে দীঘার লোকজন ওর কালো পদ দেখে ওর পদে কাঁকড়া ছেড়ে দেয়নি। এইরকম কালো পোদ যদি আমার থাকতো বিশ্বাস করো আমি পোদ দেখানো দূরের কথা, আমি ওর মুখটাও দেখাতাম না। মানুষের চোখ লজ্জাটাও থাকে না সেটা আমি জানি, কিন্তু তো দেখছি কোনো পোদ লজ্জাও নেই। আর তোমরা এর একবার ড্রেসের রংটা দেখো, এই রংটা দেখে তোমাদের কিছু মনে পড়ছে? মনে আছে আমাদের সেই ছোট্টবেলার তারজান দ্য ওয়ান্ডার কার সিনেমার কথা? সেই গাড়িটার রং আর ড্রেসের রং দেখো একই রকম, দুজন দেখো এই যে দুটো একই রকম ভাই কালার, কিন্তু এই গাড়িটার মধ্যে আর এর মধ্যে অনেক পার্থক্য আছে। ভাই গাড়িটাকে ভূতে চালাতো আর একে এর পদে চালায়, মানে এর পদের জন্যই তো আজকে এত উপরে উঠছে, মানে এত ভাইরাল হচ্ছে, তার মানে তো একে এর পদই চালায়। আচ্ছা
এতক্ষণ ধরে একে দেখে আমি যা বুঝলাম সেটা হচ্ছে এর জীবনে একটাই গুরুমন্ত্র, সেটা হচ্ছে তুমি যেখানেই থাকো যেমন ভাবেই থাকো তোমার চারপাশে যারাই থাক না কেন তোমাকে শুধু পদ নাচে যেতে হবে। জীবনে তুমি যত পদ নাচাবে তোমার জীবনে ততই পদ আসবে, সরি তোমার জীবনে ততই সফলতা আসবে। হ্যালো, কে স্মার্ট দাদা বলছো? হ্যাঁ বলছি, বলো। তুমি তো সবাইকে নিয়ে বাইকে ঘোরো বলো, তাহলে আমি কেন বাদ যাব? তুমি আবার কে? আমি হচ্ছে সেই ভাইরাল গার্ল, ট্রেন গার্ল, যে ট্রেনে ডান্স করে ভাইরাল হয়েছিল, মনে নেই? ট্রেনের নিচে ভাইরাল হয়েছে সেটা এমন গর্বের সাথে বলছে দেখে মনে হচ্ছে দেশের জন্য পুরস্কার এনে দিয়েছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এবার তোমরা হয়তো ভাবছো যে এ আবার ফোন করে কাকে ডাকছে, তাদেরকে আমি বলে রাখি এ এখন ফোন করে আমাদের স্মার্ট দাদাকে ডাকছে। এবার তোমরা হয়তো আমাকে জানো না যে স্মার্ট দাদা আবার কে। আমাদের স্মার্ট দাদা হচ্ছে সেই স্মার্ট দাদা যে আমাদের এই নন্দী দিদিকে সারা কলকাতা ঘুরিয়েছিল তার বাইকে চড়িয়ে। এ কোনো স্মার্ট দাদা নয়, এ হচ্ছে সস্তার বোকা। লাল জুতো পরে আর 500 টাকার বাউন্সার ভাড়া করে এনে নিজেকে খোকাবাবু প্রমাণ করা যায় না। তুমি হচ্ছে পাক্কা একটা বোকাচোদ বাবু। সালে মিঠাই কি দোকান পে লেকে যাওয়া 200 মে বিক যায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আরে আমার সস্তার ভাড়া করা বাউন্সার, তোমার অভিনয় না ঠিক হচ্ছে না ভাই। ফাঁকা গড়ের মাঠ রাস্তার মধ্যে গিয়ে তুমি সাইড প্লিজ এইসব করছো। সত্যি যদি রাস্তার মধ্যে পাবলিক ভরা থাকতো আর তুমি 2 টাকা সেলিব্রিটিদেরকে নিয়ে গিয়ে সাইড প্লিজ করতে, বিশ্বাস করো পাবলিক তোমার সেটা তো ভাঙতোই, সাথে তোমার 2 টাকা সেলিব্রিটি সেটাটাও ভাঙতো। তাহলে মজাক বানাকে রাখতে ভাড়ুয়া সমঝে ক্যা? দাদা এমনি এমনি করে লাল চাচ্ছে, কিন্তু তোমায় দিচ্ছে না। দাদা দেবে, দাদা তোমায় ঠিকই দেবে, একটু ধৈর্য ধরো, দাদা তোমাকে দেওয়ার জন্যই তো ডেকে এনেছে। অলরেডি করতে স্টার্ট করে দিয়েছি। ও তোমরা করতে স্টার্ট করে দিয়েছো? নাও করো করো, এমনিতেই ওর পদ বের করে দেওয়া সব আছে, মেরেই ফেলো। করো করো, আমি চোখ বন্ধ করলাম, তোমরা করো। তুমি আগাতে চাও এটা খুব ভালো একটা কথা, তুমি সোশ্যাল মিডিয়াতে আগাও, কিন্তু তোমাকে পথ খুলে কে আগাতে বলেছে? আমি কি বলবো ভাই, এখানে যেখানে ওর মাই ওকে সাপোর্ট করছে, মানে মেয়ে যদি পদ নাচনি হয় মা তার কোরিওগ্রাফার। তো গাইজ, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে, ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর একে নিয়ে তোমরা পার্ট 2 দেখতে চাও কি না সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তোমরা বললেই তবেই কিন্তু আমি পার্ট 2 বানাবো। আর ভিডিওটা যদি তোমরা এত পর্যন্ত দেখে থাকো তার মানে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, তার জন্য তোমাদের বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক্স ওয়াই জেড সবার সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও, তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার সব কিছুর মাধ্যমে শেয়ার করে দাও। আর তোমরা যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই দেখো নিচে একটা লাল রঙের বা কালো রঙের একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওটা ক্লিক করো, পাশে একটা ঘন্টা আসবে ওটা অল করে দিও যাতে সব ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়, তুমি সময় সময় দেখতে পারো। আর তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও, উপরে দেখো ফলো বাটন আছে ফেসবুক পেজে ওটা ফলো করে দিও। আর তোমরা যদি আমার সাথে কথা বলতে আমার সাথে আড্ডা মারতে তার ডেসক্রিপশানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে, আমার ইনস্টাগ্রাম আইডি ফেসবুক আইডি, তো সেখানে গিয়ে ফলো করে আমাকে এসএমএস করতেই পারো, আমি সবার সাথেই রিপ্লাই দিই, আমি সবার সাথেই কথা বলি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই।